পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার পালা। সেই সূচনায় এবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটালো এক স্বেচ্ছাসেবী সংস্থা। যেমন তেমন করে নয়, রীতিমতো শপিং মলের থেকে নিজের পছন্দের পুজোর পোশাক কিনল তারা। দেখুন, এই তো কালকের থেকে আমাদের দুর্গা পুজো আরম্ভ বলতেই পারো, আর আমি একজন সিঙ্গেল মাদার, সেখান থেকেই উদ্যোগটা আর কি নেয়া। যখন ভাবি যে এই যে সমাজে দুস্থ বাচ্চারা, যারা সারা বছর এই অভিনবের জন্য, এই অভিজ্ঞতার জন্য শুধু চেয়ে থাকে, সেখান থেকে এই উদ্দেশ্যটা আর কি নেয়া, যে তাদেরকে আজকে এই মলে এনে তাদেরকে শপিং করানো সহ ইচ্ছা। এটাই ভেবে দুর্গা পূজার আগে, দু বছর তো আমরা ঘরবন্দি ছিলাম, তো ভাবলাম এইভাবেই আমরা দুর্গা পুজোর আরম্ভটা করি। দেখো এই বিষয়টা, দেখো অনেক সময় অনেক বছর ধরে আমরা এটা করেছি, জামা কাপড় নিজেরা নিয়ে এসেছি, সাইজ ওয়াইজ সবাইকে দিয়েছি। বাট অমৃতার এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি, যে নিজে পছন্দ করে, আর যারা এই মলে আসার মতন চিন্তাও করে না, শুধু বাইরে গিয়ে হয়তো মলটাকে দেখে, তারা তাদের শ্রেণীর বাচ্চারা আজকে এসে নিজে পছন্দ করে, আর তাদের সেই আনন্দটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না। মানে এমনি আমি একটা পছন্দ করে জামা তোমাকে দেওয়া, আর তুমি নিজে পছন্দ করে উইথ ফুল ইন্ডিপেন্ডেন্স তুমি যে নিজে একটা জামা কিনে নেবে, সেইটার আনন্দটা আমার মনে হয় এই আনন্দ যেটা বাচ্চাদেরকে দিতে পেরেছি আমরা, এটা হলো মানে ঈশ্বরের ঠাকুর পুজোর স্টার্টিং আমরা এভাবেই করলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এর আগে পুজোয় আমরা শাড়ি দিয়েছি বা বাচ্চাদের জামা কাপড় দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করেছি পলিটিক্স করতে গিয়ে, কিন্তু কখনো আমরা ভাবিনি যে বাচ্চাদের একেবারে মলে নিয়েছে। অনেকগুলো ব্যাপার, এক পুজোর আগে বাচ্চাদের বের করে নেওয়া, তারা কিন্তু ষষ্ঠী সপ্তমীতে বেরোতে পারবে না ফিরে, ফলে পুজোর একটা আইডিয়া তারা দেখে নিল। দুই, মল হোমের বাচ্চারা কখনোই চট করে মলে ঢুকতে পারে না বা সুযোগ হয় না, ফলে একটা মল দেখে নেবে, তার সঙ্গে হাতে 1000 টাকার কুপন, তোমার যা খুশি তুমি তাই কিনতে পারো, এটা তোমার দিদিমণি বা আন্টি বা মিস বা ম্যাডাম এটা কেউ ইন্টারফেয়ার করবে না। সো ইটস অ্যাবসলিউটলি আ নিউ ইনোভেটিভ আইডিয়া। আই কংগ্রাচুলেট অমৃতা টু ডু অল দিস থিংস, এবং আমিও ভাবছি ওকে কপি করে, ওকে টুকরি করে আমার কামারাটি তো এরকম করবে। পুজোয় নতুন পোশাক পেয়ে বেজায় খুশি কচি কাচারা। কি নাম তোমার? তুমি কোথা থেকে এসছো? কটা জামা নিলে তুমি? কি রঙে কি দেখি কি জামা নিয়েছো দেখাও মানে। বাহ, ভারী সুন্দর জামা। হ্যাপি হোম থেকে। তোমার এবার পুজোয় কটা জামা হলো? দুটো। তো পূজায় কি বন্ধুদের সাথে হোমে যারা থাকে তাদের সাথে আনন্দ করো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো এখন? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? সেভেনে পড়ো। তো এই যে তোমাদের আজকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কেমন লাগছে? কোন হোম তোমার? আচ্ছা, পূজায় কি জামা নিলে দেখাও একটু। ভারী সুন্দর। পূজা কটা জামা হলো এখনো পর্যন্ত? এই একটাই? প্রায় 200 বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পেল নতুন পোশাক। শুধু নতুন পোশাক নয়, এবার পূজো পরিক্রমা করতেও চলেছে তারা। অদ্রিজা ঘোষের রিপোর্ট, আরোহী।